স্থানীয় নিযুক্তি দাবি নিয়ে পশ্চিমাঞ্চল একতা মঞ্চ আজ সম্বলপুর জেলাপাল কার্যালয় সম্মুখে শান্তিপূর্ণভাবে ধারণা দিয়েছে। সম্বলপুর শহরে গড়ি উঠিছে অনেক অনেক কোম্পানি, কিন্তু এই কোম্পানি মানুষের স্থানীয় যুবক মানুষ চাকরি মিলি পারুনি, যা কি বর্তমান সময় পশ্চিমাঞ্চল একতা মঞ্চ দাবি রাখিছে যে স্থানীয় যুবক মানুষ বর্তমান সময় সমস্ত কোম্পানি মানুষের চাকরি দেব বলি। সিধাসল দৃশ্য দেখি বর্তমান সময় মুছি সম্বলপুর জেলাপাল কার্যালয় সম্মুখে দেখুবে বর্তমান সময় পশ্চিমাঞ্চল একতা মঞ্চ শান্তিপূর্ণভাবে ধারণা দিয়েছেন যে তাঁর দাবি রয়েছে যে বর্তমান সময় যে বিভিন্ন কোম্পানি রয়েছে সম্বলপুর অঞ্চলের সমস্ত কোম্পানি মানুষের স্থানীয় যুবক মানুষ যুবক বর্তমান তাকে চাকরি দেওয়া কুহাইছে প্রতীক্ষা রাখবা যে অনেক পশ্চিমাঞ্চল একতা মঞ্চ সদস্য মানে। ম্যাডাম দেখুছ বর্তমান আপনার কোণ পাই ধারণা দিয়েছেন শান্তিপূর্ণ সমকু জোহার মুই পশ্চিমাঞ্চল একতা মঞ্চর সম্বলপুরী ভাষা সাহিত্য সংযোজিকা পঙ্কজিনী মেহের। আজি আমি গোটে শান্তিপূর্ণ গণধারণার বসিছু স্থানীয় নিযুক্তি দাবিকে নিয়ে সম্বলপুরর খিন্ডাঠার এনএলসি কোম্পানি দ্বারা হাজার হাজার বৃক্ষ কটা যাইছে আর জঙ্গল পদা করা যাইছে, তার সঙ্গে হাজার হাজার লোকর ঘর দ্বার আউ জায়গা বিস্থাপিত দিয়েছেন সেমানে জায়গা যাইছে। তো সর্বপ্রথমে বিস্থাপিত লোকঙ্কু নিযুক্তি প্রক্রিয়ার সামিল করা যাবে, তার সঙ্গে সঙ্গে আমি যেহেতু সম্বলপুর জেলার তো সম্বলপুর জেলার বেকার যুবতী যুবতীঙ্কু মধ্যে সম্বলপুরর ভিত্তিভূমি অনুসারে স্থানীয় নিযুক্তি দিয়া যাও। তৃতীয়রে নিযুক্তি প্রক্রিয়াকে সমস্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এবং বড় বড় নিউজ পেপর সবুরে দিয়া যাও, যদ্বারা কি বেকার যুবক যুবতী মানে নিযুক্তি বিষয়ে জাঁপারে আসে কোণী মানে সুযোগ হতছড়া করে পারবে না, মানে সুযোগটা পাইপারে যেমনি। তো এর প্রতি নিযুক্তি প্রক্রিয়াটা যেহেতু বহু দুর্ভাগ্যের কথা কি বাহু নিযুক্তি করা যাচ্ছে, এর প্রতি জেলা প্রশাসন ধ্যান দেবার কথা। ম্যাডাম দেখুছ বর্তমান সময় অনেক যুবক বর্তমান সময় বেকার আছেন সম্বলপুর জেলায়, এটি অনেক গুড়ায় কোম্পানি গড়ে উঠুছে, কোণী কোম্পানিরে সম্বলপুর জেলার যুবক চাকরি করেন বাহার যুবক চাকরি কেতে পিলা বর্তমান সময় বাহার পড়ছেন কোম্পানি আপনার কোণ দেখুন আমার তো দাবি আছে এনএলসি অন্য সংস্থা মানুষ বি মানে স্থায়ী নিযুক্তি দেওয়ার লাগে যে অনএমপ্লয়েড অনেক পিলা মানুষ আর সম্বলপুরর সবু শিল্প সংস্থা মানুষ প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছু আমি, যে প্রশাসন সেমানুকু তাগিদ করু যে আমার লোকাল পিলা মানে যে অনএমপ্লয়েড অনেক সেমানুকু এমপ্লয়মেন্ট দিয়ন্তু, বাহার যে পিলা মানুষ আনিকি এমপ্লয়মেন্ট দেউছন্তি সেমানুকু ছটেই করা যাও। আমার সম্বলপুরর জল জঙ্গল জমি সেমানে ব্যবহার করছন্তি, লোকাল ইয়ে প্রদূষণর চারিআড়ে ইয়ে হচ্ছে তাকু সেমানে রোকন্তু, আউ পার্টিকুলারলি আমার পিলা মানে বেরোজগার হয়ে গেছেন সেমানে স্থায়ী নিযুক্তি পাওয়ন্তু, এটা আমার দাবি। প্রতিক্রিয়া রাখবা ম্যাডাম দেখুছ আজ পশ্চিমাঞ্চল একতা মঞ্চপুর ইয়ে ধারণা দিয়েছে শান্তিপূর্ণ ভাবে, আপনার দেখুছ আপনার গোটে প্ল্যাকার্ড ধরতে যে স্থানীয় যুবক নিযুক্তি দরকার, সম্বলপুর জেলার শহ শহ যুবক বর্তমান সময় নিযুক্তি অনেক বাহার জেলার বাহার রাজ্য আসছেন যুবক এটি চাকরি করছেন, আপনার মুখ্য দাবি কোণ রেব কেমতি সরকার প্রশাসন কেমতি নিষ্পতি নেওয়ার কথা আমি সেগে আজ আমি কলেক্টর অফিসর সামনে বসিছু কি আমার প্রশাসন সেমানকু আমার শিল্প সংস্থা মানুষ তাগিদ করু যে আমার সম্বলপুর জেলার পিলা মানুষ হি সেটি স্থানীয় নিযুক্তি দিয়া যাও, আর স্থানীয় পহলা তো তলাবিরার লোকাল লোককে দিয়া যাও, আর তারপরে সম্বলপুর জেলার বেকার যুবক যুবতী যে সেমানকু দিয়া যাও। দেখুছ আমি দেখুছ বর্তমান সময় বর্তমান সময় যে ভারত এই এনএলসি কোম্পানি সহ অনেক গুড়ে কোম্পানি মধ্যে সম্বলপুর অঞ্চলের অছি, কোণী কোম্পানির স্থানীয় যুবক চাকরি মিলিপারে, আপনার মধ্যে জন যুবক আপনার অনেক যুবক আপনার বলে অনেক সমস্ত পাই চাকরি গোটে বড় আশা থাকে কিন্তু চাকরি মিলিপারে না, কেতে যুবক বর্তমান সময় বেকার আছে তাঁর সরকার কোণ পদক্ষেপ নেবে এটি ভুল কাহ রয়েছে মুখ্যত দেখুন আমার ইনু যাহা বি কলকারখানা হল এনএলসি মাইন্স যাহা বি আসুছে ইতার আগর তলাবিরা ওয়ান আসছিলা তারপরে তলাবিরা টু আউ থ্রি ইহাদে এনএলসি অপরেট করছে, আমার ইনর পিলা মানে যাহা বি অছন হাইলি কোয়ালিফাইড হাইলি স্কিল এক্সপিরিয়েন্স হোল্ডার আন, লেকিন আমার পিলা মানুষ ইনু জব না দিয়ে করি আমার ওড়িশা বাহার পিলা মানুষ জব মিলুছে, তার সঙ্গে সঙ্গে আমার ইনর পিলা মানুষ অবহেলিত আউ তাঙ্কু ধ্যান নাই দেবার, সেথিলাগি আমার গোটে দাবি কি এনএলসি রে যাহা বি জায়গা যাইছে যার প্রায় 4830 একর জমি যাইছে
तार संगे संगे 2880 फैमिली विस्थापित देछन तो से फैमिली रो लोग मन को चाकरी मिलू तार संगे संगे अमर लोकल जेन पिला माने अछन तांकू चाकरी मिलू अमर गुटे कथा इनु कहमी अमर एम्प्लॉयमेंट एक्सचेंज थ्रो रो आपनकर 2000 देखु के वर्तमान समय रे संबलपुर जिल्ला रा पानी जाउची जमी जाउची केते युवक युवक को चाकरी मिली पारनी आगामी समय आपन कोन पदक्षेप जदि चाकरी न मिल तांकू दिया गले देखंतु दुखर कथा होची संबलश्री पश्चिमांचल ओडिशार पश्चिम प्रांत निश्चित भाव में प्राकृतिक संपद कहतु मानव संपद कहतु सबुति परिपूर्ण रही बहुत बढ़िया मान लोक खनिज संपद रोज एठिकार जंगल जमी पानी को व्यवहार करके विभिन्न कलकारखाना स्थापित होती इनक्लूडिंग एनएलसी इनक्लूडिंग एमसीएल समस्त कहतु एमसीएल कहतु आदित्य बिर्ला कहतु भूषण कहतु वेदांत कहतु कौन सी भी बड़ बड़ शिल्पानुष्ठान बड़ बड़ खणी जो आसुंच एठिकार जंगल जमी नौ लोक सर्वहरा करठिकार लोक उपेक्षा करेणु आज पश्चिमांचल एक मंच जे सब संबलपुरी भाषा साहित्य संस्कृति संगे संगे अंचल अधिकार लड़े करे आज एठिकार स्थानीय युवक युवती शिक्षित युवक युवती मान लड़े बसी आज संबलपुर जिलापाल कार्यालय सामने आम बसीचु एक प्रतिमात्मक धारणा जे आम दाबी कर जो कंपनी अच्छा जो मैंने आसी कि जो आरंभ करें लोकाल निजुक्ति को इंपोर्टेन्स दिंतु जो मैंने से बासहरा सर्वहरा होती प्रथम अधिकार दि जाऊपर से अंचल जो मैंने प्रभावित हे अधिकार दि जाऊपर अभिव्यक्त संबलपुर जिला पश्चिमांचल ओडिशा लोक अधिकार दि जाऊ कि आम देखु विभिन्न कंपनी गुड़ाक बाहर लोक आयुक्ति देखो आम विरोध करुँ आज प्रतीकात्मक धारणा पर सरकार को निज न भांगे प्रशासन जी नचेते आगामी दिन में पश्चिमांचल एकता मंच यहाँ यार 11 एकर जिला शाखा और विभिन्न ब्लक स्तर में आंदोलन निश्चित भाव में कर देखुले जहाँ प्रतिक्रिया रखुले पश्चिमांचल एकता मंच कहते वर्तमान समय संबलपुर जिलार पानी जाऊँ जमी जाऊँ तथापि संबलपुर जिलार कौन युवक को चाकरी दिखाई अन्य राज्यर युवक आसिक एटी समस्त कंपनी मैंने चाकरी कर संबलपुर जिलार अनेक युवक वर्तमान समय बेकार होती कि आज पश्चिमांचल एकता मैं दाबी रखुचे आगामी समय ये दाबी जो स्थानीय कंपनी मैंने स्थायी निजुक्ति जो दाबी न हुए तो आगामी समय मैंने बड़ आकार में आंदोलन करेंगे समग्र पश्चिम ओडिशा विभिन्न जिला मानक ब्लक स्तर एभली आंदोलन करें बर्तमान समय पश्चिमांचल एकता चेतावनी दी जाइए संबलपुर कैमेरा पर्सन रोहित सिंह सह मलय भई अर्गस न्यूज।